নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 22 জুন 2022 বুধবার এই পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি হতে চলেছে। ভিডিওটির আলোচনা সম্পূর্ণ শুনবেন। এই ভিডিওটি আপনাদের অনেক কিছু বোঝানোর আমি চেষ্টা করি, যে জায়গাটা আপনারা বুঝুন, শিখুন, তারপরে আপনারা নিজেদের জীবনে অ্যাপ্লাই করুন। প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট করুন। এই যে আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি বা মহাপ্রাপ্তি যেটাই বলুন না কেন, এটার মেন কারকগ্রহ হচ্ছে রাহু। আপনি আপনার জন্ম পত্রিকাটাতে রাহুর প্লেসমেন্টটা দেখুন। রাহু, আমি মেন গ্রহ যেটা বলছি এটা হচ্ছে রাহু। তারপর আপনার শুক্র, শনি এবং বুধ, এই তিনটি গ্রহ মেন হচ্ছে রাহু। রাহুর বলবত্তা কেমন আছে, রাহু কোন পজিশনে অবস্থান করছে এবং আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা কিসে চলছে, অথবা আপনি জানেন না আপনার জন্মকুণ্ডলী, অর্থাৎ আপনার জন্মছক নেই, হস্তরেখাতেও বোঝা যায় যে আপনার রাহু কেমন আছে। জন্মকালীন জায়গাতে কিন্তু বোঝা যায় যে আপনার রাহুর জায়গাটা কেমন আছে। একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু নির্ণয় করে দিতে পারবে যে রাহু আপনার হস্তরেখাতে কেমন আছে। রাহু যদি ভালো থাকে, আপনি লিখে রাখুন, আপনার আকস্মিক প্রাপ্তি বলুন বা হঠাৎ প্রাপ্তি বলুন আপনার জীবনে কিন্তু ঘটবেই। রাহু যদি আপনার দুর্বল থাকে, তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে না। সেই জায়গাটাতে রাহুকে স্ট্রং করতে হবে, নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করান, যদি না থাকে হস্তরেখা বিচার করান এবং রাহু কবচ পরিধান করুন। রাহু কবচটা আপনার আকস্মিক প্রাপ্তি কিন্তু আপনার জীবনে কিন্তু ঘটাতে কিন্তু সাহায্য কিন্তু করবে। অর্থাৎ এই যে পাঁচ রাশির আমি কথা বলছি, আগামীকাল যোগটি খুব দুর্দান্ত যোগ আছে, যেটি হচ্ছে সৌভাগ্য যোগ, খুব ভালো যোগ। বুধবার সৌভাগ্য যোগ এবং গণেশজির বিশেষ কৃপা। আবারও বলছি, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা। যে কোনো কাজে সিদ্ধলাভ করার আগে গণেশজি স্মরণ করুন। এবং কালকে আছে সৌভাগ্য যোগ। সৌভাগ্য যোগটা কী জানেন, আপনার জীবনে কিন্তু সৌভাগ্য কিন্তু আসবেই। যদি আপনার জন্মছকে এই যে চারটি গ্রহ বললাম, এই চারটি গ্রহ ভালো থাকে, বিশেষ করে রাহু যদি ভালো থাকে, হস্তরেখা দেখুন, হস্তরেখা আপনারা কতটা কী বুঝতে পারবেন সেটা না, আপনার হস্তরেখা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে বলে দিবে। কারণ সবাই যদি আজকে মানে ডাক্তার হয়ে যেত, তাহলে রুগী হয়তো থাকতো না। আপনি ভিডিও দেখে হস্তরেখা কী বুঝবেন, হস্তরেখা পুঙ্খানুপুঙ্খ বিচার করার জন্য একজন দক্ষ অ্যাস্ট্রোলজার সঙ্গে পরামর্শ করুন, আপনার প্রাপ্তির জায়গা আছে কি না এবং সেটা থাকলে কোন সময় আছে, কোন বছর আছে। এই ভিডিওটি হচ্ছে আগামীকাল কারা গরিব থেকে ধনী হতে চলেছে। মানুষের জীবন কিন্তু একরকমের যায় না। আজ আপনার সময় খারাপ যাচ্ছে, কাল আপনার ভালো যাবে। অর্থাৎ রাত এবং দিন দুটি কিন্তু আছে, সুখ দুঃখ নেই মানুষের কিন্তু জীবন। দেখুন, ফেটাফ হলে হবে না, হতাশা আসলে হবে না। অর্থাৎ এই জীবনে মানুষের বিভিন্ন রকম বাধা বিপত্তি থাকবে, এই বাধাকে অতিক্রম করাটাই সব থেকে কিন্তু আসল কাজ আমি মনে করি। ভাগ্য যদি আপনার সাথ দেয়, আপনি পাহাড় ভাঙতে পারেন। এই জন্য আমি ভাগ্যভাব, ধনভাব
এবং আকর্ষিক প্রাপ্তির যে মেন ভাব সেটা হচ্ছে পঞ্চম ভাব। এই তিনটি ভাবকে কিন্তু আমি বিশেষ করে কিন্তু বলে থাকি যে এই তিনটি ভাব যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে তাহলে কিন্তু আপনার এই প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। লিখে রাখুন, ভাগ্য ভাবটা হচ্ছে কী বলুন তো, আপনি কত টাকার মালিক হবেন। আগামীকাল যে পাঁচ রাশির কথা বলছি, কম হোক বেশি হোক, অর্থ প্রাপ্তি যে কোনো দিক থেকে কিন্তু এই পাঁচ রাশি কিন্তু হবেই। এবং যোগটি আছে সৌভাগ্য যোগ, যোগটি কিন্তু দুর্দান্ত যোগ মহাপ্রাপ্তির ক্ষেত্রে। বিশেষভাবে একটা কথা আছে, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণে গুণে। কিছু কিছু ক্ষেত্রে তিথি ক্ষণও কিন্তু আপনার ভাগ্যকে কিন্তু বদলে দিতে পারে। আমি বারবার বলি, ভিডিওটি দেখুন, ভিডিওটি সম্পূর্ণ আলোচনা শুনুন, বুঝুন, তারপর নিজের জীবনে অ্যাপ্লাই করুন। অনেক কিছু বোঝানোর কিন্তু ব্যাপার থাকে, অনেক কিছু বোঝার ব্যাপার থাকে। এবং নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করান, হস্তরেখে বিচার করান এবং রাহু কবচ আপনার পরিধান করুন। আলোচনা শুরু করা যাক। সৌভাগ্যযোগের যে পাঁচটা রাশির হঠাৎ প্রাপ্তি, তার শুভ সময়, টার্গেট নাম্বার। প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং শুভ সময় সকাল 9:44 থেকে 12:16 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 3 এবং আপনাদের শুভ সময় 10:24 থেকে 12:12 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 6 এবং আপনাদের শুভ সময় সকাল 11:01 থেকে আপনার 1:14 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো আগামীকালের জন্য সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় সকাল 8:19 থেকে আপনার 9:18 পর্যন্ত এবং আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9, আপনাদের টার্গেট নাম্বার 9। এরপর যে রাশির কথা আমি বলবো সবশেষ এবং অন্তিম রাশি, সৌভাগ্যশালী রাশি, সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 8 এবং আপনাদের শুভ সময় 1:14 থেকে আপনার 3:02 পর্যন্ত। এই সময়টা কিন্তু শুভ। অর্থাৎ এই যে আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বললাম, সেই পাঁচ রাশির মহাপ্রাপ্তি বলুন বা আকস্মিক প্রাপ্তি বলুন বা হঠাৎ প্রাপ্তি বলুন, আপনাদের জীবনে কিন্তু ঘটতে কিন্তু চলেছে। এই যে পাঁচ রাশির কথা বললাম, পাঁচ রাশির হাজারো লাখো কোটি মানুষের সবাই কী পাবে তা নয়। যাদের ক্ষেত্রে যোগ প্রবল আছে, যাদের দশা পারমিট করছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রাপ্তির জায়গাটা কিন্তু নিশ্চিত হতে কিন্তু চলেছে। তবে নিজস্ব জন্মকুণ্ডলী হস্তরেখা বিচার করান। আবারও বলবো, যাদের ক্ষেত্রে রাহু বুঝতে পারছেন ড্যামেজ আছে, আমি রাহু আপনার কেমন আছে তার উপরেও কিন্তু আমার কিন্তু ভিডিও অলরেডি দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। যদি বুঝতে পারেন যে আপনার জন্ম থেকে রাহু খারাপ আছে, তাহলে অবশ্যই রাহু রক্ষা কবচটা আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।